আজ আমি নতুন আরেকটি লোগো ডিজাইন নিয়ে এসেছি। আশা করি সকলের ভালো লাগবে। আমি এটা একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম, অস্ট্রেলিয়া ক্লায়েন্ট। সেই কাজটাকে আমি আজ দেখাতে চাচ্ছি। সো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ একটা ভিডিও অনেক কষ্ট হয় বানাতে। যদি আপনাদের যদি কাজ ভালো লাগে, আর বেশি কথা না বলে স্ক্রিনে আমরা কাজ শুরু করি। সবাইকে ধন্যবাদ। আজ আমি এই লোগোটি দেখাবো। ওকে বন্ধুরা, প্রথমে যেমন ফর এক্সাম্পল আমি এটা এখানে এনেছি জাস্ট দেখানোর জন্য যে আমি কাজটা কিভাবে করেছি। ফার্স্টলি এখান থেকে ইলিপস টুল নিব, অল্টার শিফট ধরে আমি ইলিপসটাকে সোজা রাখব। দেন এখান থেকে একটা কপি করে রাখব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটাকে আরেকটা কপি করে এখানে রাখলাম। এটাকে এভাবে অ্যাডজাস্ট করলাম। দেন বন্ধুরা লক্ষ্য রাখেন, এখান থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। দেন মাইনাস ফন্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কি কি করেছি। এটাকে আবার মাঝখানে ভিতরে ঢুকিয়ে দিলাম। দেন এটাকে আমি সিলেক্ট করলাম, তারপর রিফ্লেক্ট টুলে গেলাম, এখানে অল্টার চেপে ক্লিক করলাম। এখান থেকে ভার্টিক্যাল থাকবে ডেফিনেটলি, কপি দিলাম। দেন শিফট ধরে বেঁকে আনলাম। দেন দুটোকে সিলেক্ট করে গ্রুপ করলাম। এখন সবগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে হরিজন্টাল অ্যালাইন করে নিব, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিব। আমার শেপটা জায়গা মতেন বসে আছে। সো এটাকে আর একটু ছোটো করব ডেফিনেটলি। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমার শেপটা কি অবস্থা হয়ে আছে। এখন যেটা করব, সেটা হচ্ছে এখান থেকে একটা স্টার আনব, এখানে মাউস বাটন ক্লিক দিয়ে ধরে রাখব। এখানে স্টার একটা শেপ আছে, অল্টার শিফট ধরে এটাকে ড্র্যাগ করলাম। দেন এই শিফটটাকে মাঝের মাঝ বরাবর বসিয়ে দেব। ফার্স্টলি সেটার উপরে একটা কালার প্রয়োগ করব, এটাকে মাঝখানে মাঝ বরাবর আনলাম। দেন
নিচেরটা সব সিলেক্ট করলাম, তারপর হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, আমার শেপটা টোটালি ভিতরে স্টারটা বসে গেছে, আর একটু অল্টার শিফট ধরে ঝুম করে দে বড় করে দিলাম। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেম এটার মতো হয়ে যাচ্ছে। তারপর নিচের শেপটাকে ধরে এখান থেকে, বন্ধুরা লক্ষ্য রাখেন এখন কি করব, এখান থেকে মাইনাস ফন্ট করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মাইনাস ফন্ট করে দিচ্ছি, এটা সহ আবার অ্যালাইন করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইতিমধ্যে এই কাজটা হয়ে গেছে কমপ্লিট, লোগোটা সেম এটার মতো। এখন যে কাজটা করব বন্ধুরা, খেয়াল করেন আমি টেক্সটটুকু লিখে রাখছি খুব অল্প সময়ে ইয়ে করার জন্য, আমি টেক্সটটুকু এখানে আনলাম। টেক্সটের দেখতে পাচ্ছেন যে এটা কোম্পানির নাম এখানে শো করা হচ্ছে। এখন ট্রিপল এটুক সিলেক্ট করলাম, আমি এটা রোবোটো একটা ফন্ট দিছি, দেখতে পাচ্ছেন এখান থেকে রোবোটো দেওয়া হয়েছে। তারপর রেগুলার থেকে বোল্ট দিলাম, দেন এটু রেগুলার থাকলো। তারপর এটাকে হালকা একটু উপরে উঠিয়ে দিলাম, সিলেক্ট করলাম এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, আমি রাইট বাটন ক্লিক করে এক্সপান্ড ক্রিয়েট আউটলাইন করে দিতে পারতাম, ক্রিয়েট আউটলাইন এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার, লেখাটা একদম টোটালি মিডিলে আনলাম। দেন আমি সব রেক্টাঙ্গুলো নিলাম, এখান থেকে জুম করলাম, এখান থেকে একটা শেপ নিলাম খুব চিকন করে, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কি ঘটাচ্ছি। ইতিমধ্যে আমার প্রায় কাজ শেষ, হালকা একটু উপরে উঠাই দিলাম, উপরটাকে গ্রুপ করলাম, নিচেরটাকে সহজ সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমার কাজটা এখন মিডলে, সবগুলোকে সিলেক্ট করলাম, আই ডপার দিয়ে গোল্ডেন কালারটা প্রয়োগ করে দিলাম, এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি সেম আমার লোগোটাকে মাঝ বরাবর এনে দিলাম, সিলেক্ট করলাম, এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম, আমার লোগোটা রেশিও অনুযায়ী হয়ে গেছে। আরেকটু লোগোটাকে বড় করতে হবে, শিফট ধরে নিচে নামিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লোগোটা কি প্রায় হয়ে গেছে। এখন সবগুলো সিলেক্ট করে না আরেকটু নিচে নামাতে হবে, লোগোটাকে আরেকটু বড় করতে হবে না। বন্ধুরা ঠিক আছে, গ্রুপ করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড। মনে রাখবেন বন্ধুরা, কাজ করা শেষে অবশ্যই অবশ্যই কাজ এক্সপান্ড করে দেবেন,
এক্সপ্যান্ড করে দেওয়ার অর্থ হচ্ছে যেটাকে আমরা বুঝি যে এই কাজটাকে দ্বিতীয়তে কোনো এডিট করতে পারবে না, তার জন্য কাজটা এক্সপ্যান্ড করে দিতে হবে, মানে কাজটা ভেঙে দিতে হবে ফন্টগুলোকে। বন্ধুরা এটাকে কপি করলাম কন্ট্রোল সি, তারপর ফটোশপে গেলাম, এখান থেকে এই চোখের ভিতরে ক্লিক করলাম, পেস্টটা এসে গেল, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। একটু লেট হচ্ছে যদিও, আমার কপিটা হয় নাই, সরি। কপিটা হয় নাই, ব্রেক করে নিয়ে যাই, কোনো সমস্যা নেই, আপনি যে ওয়েতেই কাজ করেন না কেন। একটু লেট হচ্ছে বন্ধুরা, আমি দুঃখিত, এসে গেছে বন্ধুরা। এখন এটাকে আমি জাস্ট কন্ট্রোল প্লাস টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম, অল্টার শিফট ধরে হালকা একটু ছোট করে দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখান থেকে আমি সেন্টার অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। বন্ধুরা আমার সেভ হয়ে গেছে, হয়ে গেছে, ইতিমধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার লোগোটা এখন ঠিক রাইট জায়গায় আমি বসাই দিয়েছি, একটু লোড হচ্ছে। এই এটা একটা মকআপ, মকার ভিতরে আমি কাজটা ঢুকাইলাম। সো বন্ধুরা এখন কাজটা কেমন দেখাচ্ছে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আকাশ, চ্যানেলটা নিউ। বন্ধুরা আমি অনুরোধ করব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন নিশ্চয় নিশ্চয় আমার চ্যানেলটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, যেখানে কোনো এরর থাকলে আমি সেটাকে ওখান থেকে আমি ভুলটা ধরতে পেরে নেক্সট টাইম আমি সেটা কারেকশন করে দিব ইনশাল্লাহ। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ একটা ভিডিও অনেক পেইন এবং কমপ্লিকেটেড ফেস করতে হয়। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।